ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على نبي المصطفى أما بعد. ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে বাইরাজ খান জানতে চেয়েছেন মাজহাব কি এবং মাজহাব না মানলে কি গুনাহ হবে। জাজাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাজহাব মানে হলো আমাদের বাংলা ভাষায় চলার পথ, যার আরবি হলো মাজহাব। আবারও বলি যে মাজহাব মানে হলো আমাদের বাংলা ভাষায় চলার পথ। আর যে মুসলিম উম্মার মাঝে বহু মানুষ চারটি মাজহাবে বিভক্ত হয়ে আছে, সেদিক থেকে মাজহাবের অর্থ হলো ইমামদের মত, অর্থাৎ আইম্মায়ে কেরাম মুসলিম জাতির জন্য ইসলামকে সহজ করার জন্য কোরআন ও সহি হাদিসের উপর ইজতিহাদ গবেষণা করেছেন। তারা গবেষণা করে বিভিন্ন মাসালার উপর তারা মতামত দিয়েছেন যে এই আমলটি এভাবে হবে বা এটি সুন্নত, এটি ওয়াজিব। এই যে গবেষণা বা ইজতিহাদ, এই ইজতিহাদের যে ফলাফল অর্থাৎ আলেমদের মতামত, এরই নাম হলো মাজহাব। বলেছেন যে এই মাজহাব না মানলে গুনাহ হবে কি না। এবার আমি বলবো যে বুঝতে পেরেছেন এখন যে মাজহাব মানি হলো কি। আবারও বিষয়টি বলি যে আইম্মায়ে কেরাম যারা বড় মাপের আলেম, তারা মুসলিম জাতির দিন মানার ক্ষেত্রে যাতে সহজ হয় সেজন্য দিনকে নিয়ে তারা গবেষণা করেছেন এবং তারা বিভিন্ন মাসালায়, কিছু কিছু মাসালায় তারা মতামত দিয়েছেন যে এটা এমন হবে। তো এই মতামত বা সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, যেহেতু এটা মানুষের মতামত। আইম্মায়ে কেরাম তারা আলেম ছিলেন, তারা মুমিন মুত্তাকি ছিলেন, কিন্তু তারা মানুষ ছিলেন আর মানুষ হিসাবে ভুল হওয়া স্বাভাবিক। কেননা আমরা জানি আল্লাহর বিধানে রয়েছে যে কুল্লু বনি আদম খাত্তা, যে প্রত্যেকটি আদম সন্তানই ভুল করবে। এছাড়া আমরা একটি হাদিস থেকে স্পষ্ট পাই যে মুস্তাহিদগণ, ইমামগণ যারা এভাবে দিন নিয়ে গবেষণা করেছেন, তারা সঠিকও করেছেন, তারা ভুলও করেছেন। যেমন সহিহ মুসলিমের হাদিস 4338 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা লাহু আজরুন। যে মুস্তাহিদগণ তারা গবেষণা করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন, যেটা কোরআন সুন্নার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে তারা দুই নেকি পান। আর যারা এরকম গবেষণা করতে গিয়ে ভুল হয়ে যায়, উদ্দেশ্য ভালো ছিল, নিয়ত ভালো ছিল, কিন্তু শত চেষ্টার পরেও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, ফালাহু আজরুন, তার জন্য রয়েছে এক নেকি। তো এই হাদিসও প্রমাণ করে যে আইম্মায়ে কেরাম, বা স্পষ্ট করে বলি যে চারজন ইমাম তাদের নামে চারটি মাজহাব গড়ে উঠেছে, মানুষ গড়ে নিয়েছে, তারা যে ইজতিহাদ গবেষণা করেছেন সেখানেও তাদের সঠিকও হয়েছে ভুলও হয়েছে।
তো বলবো যে মাজহাব হলো আলেমদের মতামত শরীয়তের বিভিন্ন মশালার উপরে। তো জানতে চেয়েছেন যে এই মাজহাব না মানলে গুনাহ হবে কি, এমর্মে বলবো যে এই মাজহাব না মানলে গুনাহ হবে কেন? কোরআন হাদিস যদি না মানেন তাহলে গুনাহ হবে। আর আলেমদের মতামত যেটা কোরআন সুন্নাহ সমর্থিত হবে সেটা আপনি গ্রহণ করবেন, আর যেটা গ্রহণযোগ্য হবে না সেটা গ্রহণ করবেন না। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি বা তার পক্ষ থেকে বলা হয় যে তিনি বলেছেন যে ফার্সিতে নামাজে তিলাওয়াত করলে চলবে, যেটাকে উম্মত গ্রহণ করেনি। যেমন হানাফি মাজহাবে রয়েছে যে প্রত্যেকটি আমলের নিয়ত করা মুস্তাহাব বা সুন্নত, তো এটাকে উম্মত গ্রহণ করেনি। এরকম প্রত্যেক মাজহাবেই সঠিক সিদ্ধান্ত রয়েছে, আবার ভুল সিদ্ধান্তও রয়েছে। অতএব যেটা ভুল সেটা ছেড়ে দিব, আর যেটা সঠিক তার উপরে আমল করব। আর যেটা সঠিক সেটা কোরআন সুন্নার ফয়সালা। তো মাজহাব না মানলে গুনাহ হবে কি, এই প্রশ্ন এভাবে না হয়ে যে মাজহাব যদি আমরা মানি অন্ধভাবে, যেটাকে বলা হয় তাকলিদ, যে মুকাল্লিদ হয়ে যাওয়া, যে আমি শুধুমাত্র হানাফি মাজহাবই মানব, একমাত্র ইমাম আবু হানিফার মুকাল্লিদ হব, অন্ধ অনুসরণ হব, যে ইমাম সাহেব যা বলেছেন আমি ওইটাই মানব। আর এক্ষেত্রে আমার বিশ্বাস হলো যে ইমাম আবু হানিফা বা যে কোনো ইমাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা সঠিক, সেটা তিনি জেনে বুঝেই দিয়েছেন। অতএব আমি এর মুকাল্লিদ, অর্থাৎ অন্ধ অনুসারী। এইভাবে মাজহাব মানা হারাম, এইভাবে মাজহাব মানলে ইমানের উপর হুমকি এসে যাবে। এমর্মে আপনাকে বলবো যে সূরা তাওবা আয়াত নম্বর 31, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে আমি আমার ভাষা বলি সহজ করে, যে ইহুদি খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মগুরু যারা ছিল সংসার বৈরাগী আহবার রুহবার, তাদেরকে আল্লাহ বা রব বানিয়ে নিয়েছিল। এর ব্যাখ্যা হলো যে ইহুদি খ্রিস্টানেরা তারা এমন করত যে তাদের ধর্মগুরুরা আল্লাহর বিধানের বিপরীতে বিধান দিত, অর্থাৎ আল্লাহর বিধানে যেটা হালাল কিন্তু ধর্মগুরু বলতো সেটা হারাম, তারা সেটাই মানত। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই 31 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন, যাতে করে আমরা এর থেকে সতর্ক সাবধান হই। অর্থাৎ ধর্মগুরুদের কথা চোখ বুঝে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না, যাচাই বাছাই করে মানতে হবে। তো বলব এভাবে যে আমাদের সমাজে বা সারা দুনিয়াতে চালু আছে চারটি মাজহাবের অনুসারী, যারা মনে করে যে আমরা এই মাজহাবের অনুসারী, আমরা শুধুমাত্র এই মাজহাবের ইমাম যা বলেছেন এর উপরে আমল করব, যদি সেটা হাদিসের বিরুদ্ধে যায় না কেন, তাহলে এভাবে মাজহাব মানা অবশ্যই এটা শিরক হবে এবং এটা হারাম হবে, জঘন্যতম হারাম। বরং আমরা কি করব যে চার ইমামের মতো আরও হাজারো ইমাম তাদের সমসময়ে ছিল, যাদের খেদমত রয়েছে ইসলামের বিভিন্ন মাসআলার ক্ষেত্রে, তাদের মতামত রয়েছে। অতএব আমরা এই চার ইমামকেও অন্যান্য ইমামের মতোই গণ্য করব, সম্মান করব এবং তাদের খেদমত যেগুলো সঠিক হয়েছে সেগুলো মেনে নিব, কিন্তু অন্ধভাবে একটি মাজহাবকে মেনে নেব আর তিনটিকে ছেড়ে দিব এটা ইসলাম সমর্থন করে না। যদি কেউ এভাবে, অর্থাৎ তিনটি মাজহাব ছেড়ে দিয়ে শুধুমাত্র একটি মাজহাব মানে, এটা
আর সে মূলত তাদের বক্তব্য অনুযায়ী ইসলামের চার ভাগের এক ভাগ মানে আর তিন ভাগ ছেড়ে দেয় এবং এটাকেও ইসলাম সমর্থন করে না, বরং আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করব তার দেওয়া বিধান অনুযায়ী, যেমনটা আল্লাহ আদেশ করেছেন সূরা আরাফ আয়াত নম্বর 3, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেটাকে মানতে হবে, এছাড়া অন্য কারো কথা মানা যাবে না। যদি সে কোরআন সুন্নার বিপরীতে কোনো কথা বলে, অবশ্য যেটা বললাম যে এই চার ইমামের সমসময়ে হাজারো আইম্মায়ে কেরাম এভাবে খেদমত করেছেন, তিনি গবেষণা করেছেন, যেগুলো কোরআন সুন্নার সমর্থিত সেগুলো মানব, আর যেগুলো সমর্থিত নয় সেগুলো মানব না, আর যেগুলো কোরআন সুন্নার সমর্থিত কোরআন সুন্নাই মানা হয়, আর যেগুলো ভুল সিদ্ধান্ত হয়ে গেছে সেগুলো মানলে কোরআন সুন্না মানা হবে না, বরং মানবরচিত মাজহাব মানা হবে, যার পরিণতি সূরা তওবার আয়াত নম্বর 31 রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।